পশ্চিমবঙ্গের একটি জেলা এসবিসিসি ব্লক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় নিয়োগ করা হবে। পুরুলিয়া জেলা ডিএম অফিসের মাধ্যমে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আরও জানিয়ে রাখি, এসবিসিসি প্রজেক্টটিকে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ফান্ড করে থাকে। পোস্টের নাম এসবিসিসি ব্লক ভলেন্টিয়ার্স। শিক্ষাগত যোগ্যতা হল যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কম্পিউটার চালানো জানতে হবে, গ্রামীণ এলাকায় কাজ করার ইচ্ছা থাকতে হবে। প্রার্থীকে শান্তুরি অথবা নাটোরিয়া ব্লক অথবা রঘুনাথপুর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 বছরের বেশি। প্রতিদিন 600 টাকা, প্রতি মাসে 16 দিন করে কাজ হবে। সিলেকশন কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, ইন্টারভিউ নেওয়া হবে। 14ই ডিসেম্বর সকাল 11টার সময় ইন্টারভিউ নেওয়া শুরু হবে। ইন্টারভিউ নেওয়া হবে এসবিসিসি সেল লোকেটেড বিহাইন্ড ডিস্ট্রিক্ট রেকর্ড রুম, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরুলিয়া। আবেদনকারীকে তার যোগ্যতা এবং সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা বা রিজিউম বানাতে হবে। ওই বায়োডাটার সাথে দরকার কিছু ডকুমেন্টসের জেরক্স জুড়ে দিয়ে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। এক্ষেত্রে ইন্টারভিউ দিনের আগে আবেদনকারীকে কোনো অ্যাপ্লাই করতে হবে না।